আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে বাগানে একটু কাজ করছি। বাগানে আসলে শীত যেতে না যেতে গাছের পাতা মরে যাওয়া, তারপরে সেই গাছে আবার নতুন করে পাতা বের হচ্ছে, আবার একটু ময়লাও হয়েছে, এই জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো সব এলোমেলো করে নিয়েছি, এখানে পাতা শুকনা পাতাগুলো ফেলে দিচ্ছি উঠিয়ে, যাতে নতুন পাতার গ্রোথ খুব দ্রুত শুরু হয়ে গিয়েছে, অবশ্য যেন আরও বেশি হয়, এই কারণে সব কিছু করে নিচ্ছি। তো তারই একটি ভিডিও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো এখানে আমি যে কাঠগুলা দিয়ে রেখেছি, আসলে এখানে একটু পানি দিলে হয় কি, পানি আর মাটি একসঙ্গে মিশে এখানে একটু দাগ দাগ হয়ে গিয়েছে, এটা একটু ময়লা হয়ে যায় বেশি, পরিষ্কারও করা লাগে ঘন ঘন। তো এটা তো আসলে দেখতেই পাচ্ছেন কেমন দাগ হয়ে গেছে, এটা কিন্তু কাঠের তৈরি, কাঠ দিয়ে তৈরি করা, এই জন্য পানি পড়ে যেয়ে আবার ওখানে আসলে দাগ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, এক এক করে গুছিয়ে আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সঙ্গেই থাকবেন। তো এখানে আমি এক এক করে গাছ রেখে দিচ্ছি। আজকে একটু এলোমেলো মানে উল্টাপাল্টা করছি, এই গাছগুলো আগে উপরে ছিল, এখন একটু নিচে রাখছি, যাতে পথসগুলো এক জায়গা থাকে, মানি প্লান্ট টাইপের যে গাছগুলা দেখতেও ভালো লাগবে। গাছগুলা একসাথে রাখলে হয় কি, গাছের গ্রোথ ভালো হয়। যত আপনি গাছ একা একা রাখবেন, তত দেখবেন আপনার গাছের গ্রোথ কম, একসঙ্গে রাখলে গাছের গ্রোথ ভালো হয়। তো এটা আপনি করে দেখতে পারেন। তো এই জন্য গাছ সবসময় একসঙ্গে রাখা ভালো। তো এখানটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, এটা একই রকম রাখতে পারতাম, কিন্তু এখানে এই গাছটা রাখলেও ভালো লাগছে, এই জন্য একটু উল্টা পাল্টা হলো, কিন্তু টবগুলো সাদা আছে। আর উপরেরটাও করে নিলাম, আগে আমার ওই স্পাইডারগুলো নিচেই ছিল, আমি এগুলো একটু উপরে দিয়ে দিলাম। আর নিচেরটাও গুছিয়ে নিব, নিচেও এলোমেলো হয়ে আছে। এটা এটা একটা কাঠের তৈরি, একটা টুলের মতো করে নাও, এটা আমার নিজেরই তৈরি করা, এটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়েছি, এখন যে গাছগুলো এখানে থাকে সেই গাছের নিচে এবার ট্রেগুলা দিয়ে দিচ্ছি। ট্রেগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এবার এখানে গাছগুলো রেখে দিব। এখানে আমার একটা অনেক লম্বা একটা স্নেক প্লান্ট আছে, টবের তুলনায় গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, অনেক লম্বা, এই পাতাটা অনেক লম্বা হচ্ছে, নতুন পাতা বের হয়ে অনেক লম্বা। তো যাই হোক, আস্তে আস্তে এটা গাছ যখন আরও বের হবে এটাকে চেঞ্জ করে দেওয়া লাগবে। আর পাশে এখানে রেখে দিলাম হচ্ছে এগ্লোনিমা, এটা আমার একটা মাদার প্লান্ট থেকে এটা চারা করা। তো মাঝে আমি এটা একটু পরিবর্তন করে দিয়েছি, মাটিতে ছিল, গ্রোথ ভালো হচ্ছিল না, এই জন্য পরিবর্তন করে দিচ্ছি। আর এটা হচ্ছে এনজয় পথস, এটারও একটি ছোট্ট একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি কীভাবে কাটিং থেকে করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা একটা স্নেক, এই স্নেকটা আমার খুবই ভালো লাগে, এর আরও একটা নাম আছে, আসলে এখন আমার মনে পড়ছে না। আর এই একটা টেবিল কামিনী, টেবিল কামিনীটাও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার, বল টাইপের শেপ থাকে সবসময়। আর একটা এনজয় পথস, এই গাছ থেকে কিছু কাটিং কেটে নেওয়ার পর একটু আগলা হয়ে গেছে, তবে নতুন করে আবার গ্রোথ আসছে। তো এই তো সব কিছু মোটামুটি, ফোর পাঁচটা উপরের যে পাশে গাছগুলো থাকে সেটা সব গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে নিচের সাইডটা গুছিয়ে নিব, নিচে আমার কিছু গাছ থাকে তার এগুলো গুছিয়ে নিব। তো দেখুন গুছিয়ে নিয়েছি, এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি শেষটা কেমন হয়েছে, অনেক আমার কাছে অনেক ভালো লাগছে, পরিষ্কার করলে অনেক ভালো লাগে দেখতে। কর্নার একটা ক্রোটন রেখেছি, পাতাবাহার যে ক্রোটনগুলা অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আর এখানে আমার কিছু স্পাইডারের একটা সমস্যা হয়েছে, যে চারাগুলো আছে স্পাইডার বের হয়েছে, ওগুলো একটু নরম হয়ে গেছে, ওটা পানিতে রেখে দিয়েছি, আবার এই পাশটাও গুছিয়ে নিয়েছি, এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখানে পাশটাও গুছিয়ে নিয়েছি আমি। এখানে আমার কিছু গাছ আছে,
এগ্লোনিমা আছে, জিজি আছে, তারপরে মেরু, অনেক গাছ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।